রাজনৈতিক চাপান উতরের মাঝেই ভারতের মাটিতে নামল তিন রাফায়েল। দেশজুড়ে রাফায়েল নিয়ে চরম বিতর্কের মাঝেই ভারতের মাটিতে এসে হাজির হলো তিনটি রাফায়েল। দিল্লি থেকে 350 কিলোমিটার দূরে সামরিক মহড়ায় যোগ দিচ্ছে ফ্রান্স থেকে আসা রাফায়েল। রাফায়েলের ককপিটে বসবেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা। কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার এক্সারসাইজ পিচ ব্ল্যাকে অংশ নিয়েছিল এই তিন রাফায়েল, সেগুলি এবার নিয়ে আসা হয়েছে ভারতে। তিনটি রাফায়েল এয়ারক্রাফট ছাড়াও একটি অ্যাটলাস A400M মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ও একটি C135 রিফুইলিং এয়ারক্রাফট ও একটি A310 কার্গো এয়ারক্রাফট অবতরণ করেছে গোয়ালিয়রে। গোয়ালিয়রেই ভারতীয় বায়ুসেনা এয়ারক্রাফট পরীক্ষা করে থাকে, সেখানে এসে পৌঁছেছে রাফায়েলগুলি। এক বায়ুসেনা অফিসার জানিয়েছে এখনও পর্যন্ত বায়ুসেনার কোনো পাইলটের রাফায়েল ওড়ানোর অভিজ্ঞতা নেই। তবে রাফায়েল ওড়ানো বিষয়ে কথাবার্তা চলছে দুই দেশের। ভারতের ফরাসি দূতাবাসের তরফে জানানো হয়েছে যে ভারত ও ফ্রান্সের এয়ারফোর্স যৌথভাবে বিমান ওড়াবে এই মহড়ায়। ফরাসি সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ভারত ও ফ্রান্সের সম্পর্ক মজবুত করতে এই মহড়া। দুই দেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবছর 25-এ পা দিচ্ছে। ইউপিএ আমলে ফ্রান্সের থেকে 36টি রাফায়েল যুদ্ধবিমান কেনার বিষয়ে প্রাথমিক কথা হয়েছিল। এরপর 2015 সালে নরেন্দ্র মোদী ফ্রান্সে গিয়ে যে 50,000 কোটির চুক্তি করে আসেন, তাতে বিমানের দাম রাতারাতি আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতির অভিযোগ ছিল যা করা হয়েছে বিশেষ একটি ব্যবসায়িক গোষ্ঠীকে সুবিধা করে দিতে। চুক্তি অনুযায়ী ভারতে আসছে 26টি রাফায়েল। প্রথম পর্যায়ে 2019-এ ও পরবর্তী পর্যায়ে 2022-এ আসবে রাফায়েল।